আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমরা জানি যে ইমাম মাহাতির যে প্রথম সাহায্যকারী হবেন ওনাদের সংখ্যা থাকবে তিনশো তেরো জন এবং এই তিনশো তেরো জন কিন্তু বদর যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইসাল্লামেরও সঙ্গী ছিলেন অর্থাৎ সংখ্যাটায় মিল আছে এখন অনেকেই আবার বলে থাকেন যে না ওনার সাহায্যকারী সংখ্যা হবে দশ থেকে বারো হাজার তবে যাই হোক সব থেকে গ্রহণযোগ্য মত হচ্ছে প্রথম যে সাহায্যকারী দলটি থাকবে সেই দলের সংখ্যা হবে তিনশো জন তো এই তিনশো জন ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে এটি এতদিন আমাদের কাছে অবাক লাগতো যে এত এত মানুষ হজ করতে যায় অতএব সেখানে তিনশো তেরো জন কেন বায়াত গ্রহণ করবে বাকি সবাইকে বিভ্রান্ত হয়ে যাবে বাকি সবাই কি তাকে অবিশ্বাস করবে কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি যে কাবা শরীফ এখন পুরোপুরি ফাঁকা এরপরে যখন স্বল্প পরিসরে হজ শুরু হবে তখন কিন্তু সেখানে অল্প সংখ্যক লোকজনই হজ করবে এবং আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে যে করোনার পরপরই দেখা যাবে যে খুব অল্প পরিসরে হজ হবে এবং সেখানে স্থানীয়দের আধিক্য থাকবে অর্থাৎ সৌদি আরবিয়া অর্থাৎ আরব ভূখণ্ডের লোকজনই বেশি হবে সেখানে আর একই সাথে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবিয়াতে একটা ইকোনমিক কলাপস অনেক দিন ধরেই কিন্তু এ নিয়ে আলোচনা হচ্ছে এবং আইএমএফ দেখিয়েছে যে দুই সালে সৌদি আরবিয়া ব্যাংক্রাফ্ট হতে পারে দেউলিয়া হয়ে যেতে পারে আর এখন তো দেখছেন যে তেলের দাম কিভাবে কমিয়ে দিয়ে সে খেলার করছে মোহাম্মদ বিন সালমান এবং বিশ্লেষকরা বলছেন যে এটি তার ক্ষমতা থেকে অপসারণের কারণ হতে পারে তো যাই হোক এখন দেখ দেখেন যে সেখানে বিভিন্ন গোত্রের মধ্যে কিন্তু একটা বিরোধ রয়েছে এটিও আমি একটি ভিডিওতে দেখিয়েছি যে সৌদ পরিবার এই যে এমবিএস এরা যে পরিবারের সদস্য এদের বাদে অন্যান্য যে গোত্রগুলো আছে তাদেরকে নাকি এরা খুব চেপে রেখেছে তাদের বিভিন্ন যে যে কালচার কালচার আছে আছে তাদের এটা তারা প্রকাশ করতে পারে না তো এই গোত্রে গোত্রে জ্ঞানজাম অচিরেই দেখার সম্ভাবনা রয়েছে হাদিস থেকে জানতে পারি যে যখন ক্ষমতা নিয়ে ক্রাইসিস হবে সৌদি আরবিয়াতে তখন ইমাম মাহাদি মদিনা থেকে মক্কার দিকে গমন করবেন এবং বাইতুল্লাহ গিয়ে আশ্রয় প্রার্থনা করব এবং তখন তিনশো তেরো জন ওনার হাতে বায়াত গ্রহণ করবেন তো দেখেন এই সম্পর্কেও কিন্তু হাদিস আছে যে একজন বায়ুল্লাই গিয়ে আশ্রয় প্রার্থনা করবে তাকে হত্যা করা হবে এরপরে এক বুড়া সময় নিশ্চিন্তে থাকতে পারবে এরপর আরেকজন আশ্রয় প্রার্থনা করবে। তাকে তাকে কেউ কেউ হত্যা হত্যা করতে করতে যেও না না। কারণ পারবে এই যে দ্বিতীয় ব্যক্তি যিনি বায়তুল্লাহ আশ্রয় গ্রহণ করতে চাইবেন তিনি হবেন প্রকৃত ইমাম মাহাদি তো ইনাকে হত্যা করতে আবার আর্মি পাঠাবে সিরিয়া তাদেরকে বায়দা নামক স্থানে ধসিয়ে দেওয়া হবে তো যাই হোক এখন কথা হলো এরকম প্রেক্ষপট কি দুই সালে ঘটতে পারে কিনা এখন অনেকেই এক বাক্যে বলে দিতে পারেন যে না এরকম ঘটনা ঘটবে না এর কারণ হল যে এখনো ফুরাতের স্বর্ণের পাহাড় ওঠেনি মালহামা শুরু হয়নি আসমান থেকে এরকম ঘটনাগুলো ঘটেনি। তবে যে সৌদি ব্যাপক বিরোধ চলছে এবং তিন খলিফা পুত্রের যে দ্বন্দ্ব সেটি কিন্তু আমরা প্রকাশ্যে বুঝতে পারছি যে হ্যাঁ এরকম কিছু একটা তো ঘটছেই এবং খুব অচিরেই এটা একেবারে সবার সামনেই চলে আসবে তো যাই হোক এখানে একটা শুধু বাধা সেটি হলো ফোরাত নদীর স্বর্ণ বা এই কেন্দ্রিক যে যুদ্ধ গুলো তো দেখেন এখানে একটি জিনিস বুঝতে হবে আর সেটি হল যে আমরা এই করোনার কারণে জিনিসগুলো ঘটতেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এইগুলো ঘটে যেতে পারে অর্থাৎ এই যে এখন যে প্রেক্ষাপট মক্কামদিনে আমরা দেখতে পাচ্ছি এই প্রেক্ষাপটে যদি স্বল্প পরিসরে হজ হয় তখন কিন্তু একেবারে সেরকম মিলে যাচ্ছে আমি আরেকটি জিনিস জানতে পেরেছি ইমাম মাহাদির ব্যাপারে এটা একটা গবেষণালব্ধ জিনিস যেটি ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে পাবলিশ করব যে এমন একটা সময় ইমাম মাহাদিকে আল্লাহ তালা গাইড করবেন সেই সময়টা কখন তো সেই ব্যাপারে ইনশাল্লাহ ডিটেলস জানাবো তো যাই হোক আসলে প্রেক্ষাপট সেদিকেই যাচ্ছে যে ইমাম মাহাদির হাতে ৩১৩ জনের যে বায়াত গ্রহণের ব্যাপারটা এটা খুব স্পষ্টতই এখন করে বোঝা যাচ্ছে যে এখন যেভাবে আসলে স্বল্প পরিসরে হবে এটাই একটা সেই প্রেক্ষাপট তবে যাই হোক দুই হাজার বিশ গেলেও খুব অচিরেই যে এরকম সময়কালটা রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এরপরেও সব কিছুর শেষে বলতে হয় যে আল্লাহ আলাম কারণ হচ্ছে যে মহান আল্লাহ তালা একেবারে দেখা যাচ্ছে যে কে চলে আসতেছে বা এটা আসলে কেয়ামত নাও হতে পারে আবার দেখা যাচ্ছে ইমাম মাহাদি আগমনের সব রকম আলামত দেখা যাচ্ছে কিন্তু ওনার আগমন নাও ঘটতে পারে তো এই জন্য মহান আল্লাহ তালাই সবকিছু ভালো জানেন ওনার উপর সবকিছুই আমাদের সপোর্ট করতে হবে এটি হলো পূর্ণাঙ্গ ইমান তো প্রিয় ভাই বোনেরা যাই হোক আমি আজকে আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে হ্যাঁ ইমাম মাহাদির হাতে যে তিনশো তেরো জনের বায়াত গ্রহণ এটি কিন্তু হবার প্রেক্ষাপট প্রায় কাছাকাছি চলে এসছে তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে তো কমেন্টে জানিয়েন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম